আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব সতেরো অধ্যায়ের জ্যামিতির অঙ্কগুলো আমরা করব। নিজে করি যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সেগুলো তো নিজে করি দেখো সতেরো পয়েন্ট ওয়ানে প্রথমে কি বলেছে আমি নিজে স্কেলের সাহায্যে একটি চতুর্ভুজ ও একটি ত্রিভুজ আঁকি স্কেলের সাহায্যে আলাদা আলাদা ভাবে বাহুগুলোর দৈর্ঘ্য মাপি তাহলে নিজের ইচ্ছা একটি চতুর্ভুজ এবং একটি ত্রিভুজ আগে এঁকে নিই তাহলে এই অধ্যায়টা হচ্ছে নিজে করি সতেরো দশমিক ওয়ান সতেরো দশমিক এক তো এর কি বলেছে প্রথম বলেছে যে একটি নিজের একটি ইচ্ছে মতো চতুর্ভুজ আর একটি ত্রিভুজ অঙ্কন করি তাহলে নিজের ইচ্ছে মতো একটা চতুর্ভুজ আগে অঙ্কন নিই চতুর্ভুজ একটা সামুদ্রিক এঁকে নিচ্ছি দেখো স্কেলের সাথে আমরা খুব সুন্দর একটা সামুদ্রিক আঁকতে পারি এই দিকে আমরা কাটলাম দুটো অংশ কেটে নিলাম তো এইবারে কি করব এই অংশগুলোকে যুক্ত করে দেব এই অংশগুলোকে আমরা যেটা তাহলে দেখো একটা চতুর্ভুজ অঙ্কন হয়ে গেল চারটি বাহু ধরে সীমাবদ্ধ সমতলের ক্ষেত্রকেই চতুর্ভুজ বলা হয় এবং যখন চতুর্ভুজ আঁকলাম তখন তার নিশ্চয়ই একটি নামকরণ অবশ্যই দিতে হবে তাহলে এটা নাম দিচ্ছি এ বি সি ডি অ্যান্টি ক্লোকওয়াইজ নামকরণ করাটাই ভালো ঘড়ি কাটার বিপরীত দিকে নামকরণ এ বি সি ডি হলো তাহলে দেখো একটি চতুর্ভুজ আমার অঙ্কন হয়ে গেল আর একটা যেটা আঁকতে বলেছে একটি ত্রিভুজ তাহলে এখান থেকে একটা ত্রিভুজ আঁকি ত্রিভুজ হচ্ছে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সামতালিক ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় তাহলে এখানে একটা বাহু নিলাম আর দুটো বাহু নিব তাহলে দেখো আমার ত্রিভুজ অঙ্কন হয়ে গেল তাহলে এটা হচ্ছে চতুর্ভুজ এটা হচ্ছে ত্রিভুজ এবং এর নাম দিয়ে দাও এক্স ওয়াই এবং জেড এবার কি বলেছে আমাকে বলেছি যে স্কেলের সাহায্যে আলাদা আলাদা বাহুগুলো দৈর্ঘ্যকে মাপতে বলেছে দেখো দৈর্ঘ্য কিভাবে আমি তো নিজের ইচ্ছা মতো একটা ত্রিভুজ চতুর্ভুজ নিয়েছি তাহলে দেখো এই যে সরলিকার একবারে প্রান্তটাকে এই বিন্দুতে বসালাম বসানোর পর কথা হয়েছে দেখো এটা কিন্তু পুরোপুরি পাঁচ হয়নি এখানে পাঁচ ছিল পাঁচের থেকে দুটো দাগ কম তাহলে হচ্ছে ফোর পয়েন্ট এইট গুলো ফোর পূর্ব হচ্ছে ফোর তারপরে ছোট ছোট দাগগুলোকে এক তাহলে এটা কত হবে না ফোর পয়েন্ট এইট হবে তারপরে দেখো এই বাহুটাকে দাগ শুরু হয়েছে স্কেলে সেখানে বসালাম আর এখানে তাকে একবারে তিনের সাথে মিলে গেছে তিনের বড় দাগ আছে সেই বড় দাগের সাথে এটা মিলে গেছে তাহলে এটা হচ্ছে কত সেন্টিমিটার এটা হচ্ছে তিন সেন্টিমিটার তারপরে দেখো সিডি তাহলে আবার একই রকম একই পদ্ধতিতে আমরা কি করব ডি বিন্দুতে ধরে নাও একবারে যেখানে শুরু হয়েছে সেখানে এবং এটা এবার মাপ নাও মাপ নিয়ে দেখছি এটাও পাঁচের থেকে কিন্তু দুই দাগ কম আছে তাহলে কত হবে এটা ফোর পয়েন্ট হচ্ছে এইট সেন্টিমিটার বাহুগুলোর মাপ নিতে বলেছে আমরা মাপ নিচ্ছি তারপরে দেখো আবার এই বাহুটার মাপ নিতে বলেছে আমি একবারে শুরুতে বসিয়ে দিলাম আর এখানে দেখো তিনের পর থেকে ছোট ছোট দাগগুলোকে এক দশমিকের পর এক তাহলে এক দুই ঘর আছে তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে থ্রি পয়েন্ট হচ্ছে টু সেন্টিমিটার তাহলে বাহুগুলোর মাপ নিয়ে নিলাম এইবারে ত্রিভুজের ক্ষেত্রে চলে আসি ত্রিভুজের ক্ষেত্রে দেখো একবারে শুরুতে বসিয়ে দাও একবারে ফোর পয়েন্ট ফাইভের থেকে দুটো দাও মানে ফাইভ সিক্স সেভেন তাহলে ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট হচ্ছে সেভেন সেমি আছে তারপরে এখানেও তাই আমরা একই রকমভাবে বসিয়ে দিই দেখো কত আছে পাঁচ এই যে বড় দাগ পাঁচ পাঁচের পর একটা ছোট্ট দাগ তাহলে হচ্ছে ফাইভ পয়েন্ট হচ্ছে ওয়ান সেন্টিমিটার আবার একই রকম ভাবে আমরা এই দৈর্ঘ্যটাও এই স্কেলের এই মাপটাও আমরা নিতে পারবো একবারে প্রান্তটাকে এখানে বসিয়ে দিলাম আর এবার যুক্ত করে দাও দেখো পাঁচ ফোর পয়েন্ট ফাইভ এখানে সিক্স সেভেন তাহলে হচ্ছে ফোর পয়েন্ট সেভেন সেমি ফোর পয়েন্ট সেভেন সেমি এদের নামকরণ করতে হবে নামকরণ হয়ে গেছে লিখতে হবে তাহলে হচ্ছে সেমি তারপরে দেখো বিসি বিসি পেলাম বাহুকে আমরা দেখলাম যে তিন সেমি বাহুর আগে কিন্তু কোন চিহ্ন বসে না তাহলে এখানে যদি চিহ্ন বসাতে হয় এই সরল রেখাংশের আগে এরকম মাথায় চিহ্ন আমরা দিতে পারি এটা কিন্তু সরল রেখাংশকে বোঝানো হয় তাহলে এরকম ভাবে দিলেও হবে না দিলেও হবে তাহলে আমরা শুধু সিডিও লিখতে পারি তার উপরে দাগ দিলেও সরল বোঝাচ্ছে তাহলে ফোর পয়েন্ট এইট সেমি তারপরে স্বরিক দৈর্ঘ্য কত এডি এডির দৈর্ঘ্য কত না থ্রি পয়েন্ট হচ্ছে টু সেমি তাহলে এই যে চিহ্নগুলো কিন্তু জ্যামিতি ক্ষেত্রে জানতে হবে যেমন ধরো এই যে আমরা চিহ্নটা ব্যবহার করি এটা কোণের ক্ষেত্রে ব্যবহার করি আর বাহুর ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করব সেখানে মাথার উপরে একটা দাগ দিয়ে দিবো তাহলে দেখো এক্স ওয়াই এক্স ওয়ান মান কত পেয়েছি ফোর পয়েন্ট সেভেন সেমি পেয়েছি তারপরে আছে ওয়াইজেড কত আছে আছে আরমি এইভাবে গুলো চতুর্ভুজ এবং ত্রিভুজ একে আমরা বাহুকে মাফ নিতে পারি তাহলে তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি আয়তক্ষেত্র অঙ্কন করে তার দর্ঘ নির্ণয় করো আয়তক্ষেত্র কিভাবে অঙ্কন করবো আয়তক্ষেত্র অঙ্কন করতে গেলে আমরা দুটো বাহুকে সমান করব এবং বিপরীত বাহু দুটো সমান হবে কিন্তু ডিগ্রি হবে তাহলে আয়তক্ষেত্র অঙ্কন করে অঙ্কন করে নিজের ইচ্ছা মতো আয়তক্ষেত্র অঙ্কন করে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তোমরা আয়তক্ষেত্র অঙ্কন ক্লাস ফাইভেও দেখেছো আয়তক্ষেত্র ব্যাপারটা আইডিয়া আছে আমি তাও একবার বলে দিচ্ছি আয়তক্ষেত্র কীভাবে আঁকবে স্কেলের সাহায্যে তোমরা আঁকবে ধরো এইভাবে আঁকবে স্কেলের হচ্ছে সোজাভাবে ধরবে এই রকমভাবে দুটো দাগ দিয়ে দিলে এমন এমনভাবে করবে যাতে নব্বই ডিগ্রি মানে তুমি যদি চাঁদাকে ব্যবহার করো তাহলে চাঁদাকে ব্যবহার করলেও হবে বা তোমরা এর আগে একটা অধ্যায় শিখেছো সেই অধ্যায়ের মেনে যদি এখানে একটা নব্বই ডিগ্রি এঁকে নাও তাহলেও হবে যে কোনো একটা প্রান্তে তুমি নব্বই ডিগ্রি এঁকে নিয়ে যদি করে দাও তাহলেও হবে ধরো আমি একটু এঁকে দিচ্ছি তাহলে আমরা স্কেলের সাহায্যে দুটো দাগ নিলাম তারপরে আমরা কি করব না একটা ছোট্ট করে একটা লম্ব যদি এঁকে দিই এখানে যদি একটা ছোট করে লম্ব এঁকে দিই দেখো লম্ব কিভাবে আঁকবো আমরা এ একটা ভিডিওতে আমরা দেখিয়েছি লম্ব আঁকার নিয়ম উনিশ পশু আলাতে শিখিয়েছি লম্ব আঁকা তো এইভাবে আমরা যুক্ত করে দিতে পারি এইভাবে হচ্ছে আমরা লম্ব আমরা আঁকতে পারি তাহলে এইটা হচ্ছে লম্ব হয়ে গেল তাহলে এইটা হচ্ছে লম্ব তাহলে লম্ব হয়ে গেছে এবার এই লম্বের সুজি এখানে একটা করে দিলাম আবার এখান থেকে নিয়ে এটা এইভাবে আমরা আয়তক্ষেত্র আঁকতে পারি তাহলে আমরা আয়তক্ষেত্র কিভাবে আঁকবো এটা বর্গক্ষেত্র মতো হয়ে গেছে আয়তক্ষেত্রের একটা রূপই কিন্তু বর্গক্ষেত্র এটা মাথায় রাখবে আর আয়তক্ষেত্র তাহলে আমরা কি করব আয়তক্ষেত্র আঁকতে গেলে যে কোনো মাপের নিবে তোমাদের যেটা হোমওয়ার্ক দিলাম যে কোনো মাপের একটা বড় করে শহর লেখা নিলে সেখানে নব্বই ডিগ্রি এঁকে দিলে নব্বই ডিগ্রি আঁকার পর কি করবে এমনভাবে করবে যাতে এই বাহুটা এই বাহুটা সমান হয় আর এই বাহুটা এই বাহুটা সমান হয় তাহলে আশা করি তোমরা আয়তক্ষেত্র বুঝতে পারলে আমি আর একটা করে দিচ্ছি আর একটা আয়তক্ষেত্র এঁকে দিচ্ছি একটু বড় করে যে কোনো মাপ দেখো কিভাবে আঁকবে আয়তক্ষেত্র যে কোনো মাপে নিয়ে নিলে আমি বড় করে নিয়ে নিলাম এইবারে কি করবো একটা আমরা ডিগ্রি বললাম আমাকে এখানে একটা একটা প্রান্তে বৃত্ত এঁকে নিতে হবে তাহলে আমরা এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম বৃত্তচাপ আঁকার পর কি করবো এই প্রান্তে ধরে এখানে একটা দাগ দিব আবার এই যে দাগটা পেলাম এখান থেকে একবার এখানে দাগ দেব একবার উপরে দাগ দিয়ে দিব এইভাবে যুক্ত করে দাও তাহলে এইটা তোমার কিন্তু নাইনটি ডিগ্রি অঙ্কন হয়ে গেল এটাই হচ্ছে তোমার হচ্ছে নাইনটি ডিগ্রি নব্বই ডিগ্রি হয়ে গেল তাহলে এইবারে দেখো কি সহজে আমরা করে দিতে পারি আয়তক্ষেত্র দেখো আমি একেবারে অ্যাকুরেট আকার চেষ্টা করছি এই মাপটাকে নিব এই মাপটাকে নিয়ে আমি এই প্রান্তে ধরব এইভাবে একটা কাটলাম আবার নিচের যে মাপটা নিয়েছি সেই নিচের মাপটাকে আমরা নিয়ে আমরা এই প্রান্তে বসিয়ে কাট। এই প্রান্তে বসিয়ে কাটলাম দেখো আমরা আয়তক্ষেত্র আঁকতে পাওয়া এটা এঁকেছি তোমাদের একেবারে অ্যাকুরেট দরকার নেই তোমরা কোনো মতে একটা আয়তক্ষেত্র আঁকবে আঁকার পর সেখানে তার দৈর্ঘ্যগুলোকে নির্ণয় করবে এইভাবে একবারে অ্যাকুরেট একটা আয়তক্ষেত্র আমরা অঙ্কন করতে পারি এগুলো তোমাদের পরে আমি শেখাবো এরপরে দেখো দুই নম্বরের প্রশ্ন কি বলেছে দুই নম্বর প্রশ্ন বলেছে টু পয়েন্ট এইট সেমি এবং ফাইভ পয়েন্ট থ্রি সেমি দুটি সরল রেখাংশ আঁকি আশা করি তোমাদের এটা খুব একটা অসুবিধা হবে না যে আয়ত ক্ষেত্র আঁকা শিখে গেল তাদের ক্ষেত্রে সরলরেখা আঁকাটা কোনো ব্যাপারই নয় তাও আমি করে দিচ্ছি দুই নম্বর এখানে বলেছে টু পয়েন্ট এইট সেমি এবার টু পয়েন্ট এইট কিভাবে আঁকবো দেখো টু পয়েন্ট এইট আঁকতে গেলে দেখো একবার যেখানে শুরু হলে সেখানে একটা বিন্দু দিয়ে দাও টু পয়েন্ট এইট তাহলে দুইয়ের পর ছোট ছোট ঘর আটটা নিয়ে নিব দরকার নেই আটটা গোনা এইটা এই যে বড় দাগ দেখতে পাচ্ছো দুই আর তিনে ওটা হচ্ছে পাঁচ তারপর থেকে তিনটে দাগ ছয় সাত আট মানে ছোট ছোট তিনটে দাগ অব্দি নিলাম এখানে একটা বিন্দু করে নিলাম এইবারে এই দুটো বিন্দুকে যুক্ত করে দিলাম তাহলেই তোমার হচ্ছে টু পয়েন্ট এইট সিমি হয়ে গেল এইটা কত দাঁড়ালো এটা হচ্ছে টু পয়েন্ট এইট সিম এবার এখানে নামকরণ অবশ্যই দিতে হবে এটার নাম কি দিব ওপি নাম দিয়ে দিলাম আচ্ছা তারপর আবার বলেছে ফাইভ পয়েন্ট থ্রি তাহলে আবার এই একই পদ্ধতিতে আমরা আঁকবো এখানে একটা বিন্দু ধরে নিলাম যেখানে একবারে শুরু হলো সেখানে একটা বিন্দু আর ফাইভ পয়েন্ট থ্রি তাহলে ফাইভের পর থেকে ছোট ছোট দাগ তিন ঘর পর্যন্ত আমরা দাগ নিব নেওয়ার পর সেটাকে যুক্ত করে দিলাম তাহলে এটা কত হলো এটা হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট হচ্ছে থ্রি হচ্ছে সেম এটার নাম দাও এক্স আর হচ্ছে ওয়াই তাহলে এইভাবে করব তারপরে দেখো নিজে করি সতেরো দশমিক দুই সতেরো দশমিক দুই কি বলেছে খাতায় পি ও কিউ দুটি বিন্দু না কাটা কাটা কম্পাস ও স্কেল পেন্সিল পি কিউ এর দৈর্ঘ্য দূরত্ব নির্ণয় করো দেখো পি কিউ এর প্রথমে দুটো নিজের ইচ্ছা মতো বিন্দু নিয়ে নিতে বলেছে নিজে করি দুই তাহলে নিজে করি সতেরো দশমিক দুই এই অধ্যায় কি বলেছে এখানে বলেছে যে পি কিউ দুটো বিন্দু নিতে বলেছে নিজের ইচ্ছে মতো তাহলে আমি এখানে একটা বিন্দু নিলাম আর এখানে একটা বিন্দু নিলাম এটার নাম দিলাম পি এখানে নাম দিলাম কিউ এবার এই দৈর্ঘ্য নির্ণয় করতে আমার কাছে কাটা কম্পাস নেই এই মুহূর্তে আমি কম্পাস কাটা কম্পাসের মতোই এই রুল কম্পাসকে ব্যবহার করছি এটাও ধরো কাটা কম্পাসের মতোই রয়েছে তাহলে কিভাবে করবো দেখো পি এবং কিউ এই দুটো বিন্দুকে এইভাবে মাপ নিব কাটা কম্পাসের দুটোই কিন্তু কাটা থাকবে দুই দিকে এটা হচ্ছে রুল কম্পাস বা পেন্সিল কম্পাস এইভাবে আমরা মাপ নিয়ে নিব তাহলে দুটো বিন্দুকে আমরা এইভাবে কাঁটা কম্পাসের সাহায্যে মাপ নিয়ে নিব মাপ নেবার পর এবার স্কেলকে ধরব স্কেলে এবার এটাকে মাপটাকে বসাবো এই কাটাটাকে একবারে যেখানে শুরু হয়েছে সেই জায়গাতে আমি বসালাম আর এইটাকে এখানে বসালাম দেখো ছয়ের পর এটাতে আরো পরিষ্কার বোঝা যাচ্ছে কথা ছয়ের পর একটা ছোট দাগ অব্দি গেছে তাই জন্য আমরা কি এটাকে সেমি তাহলে পি এবং কিউ এর মধ্যে যে দূরত্ব পি ও কিউ এর দূরত্ব তাহলে কত হলো সিক্স পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এটা হচ্ছে সেন্টিমিটার স্কেল তাই জন্য সেমি কথাটা এখানে ব্যবহার করলাম এবার দেখো সতেরো দশমিক তিন স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে সতেরো দশমিক হচ্ছে তিন কি করব না কাটা কম্পাসের সাহায্যে সিক্স ফোর পয়েন্ট ফাইভ এবার আঁকবো দেখো কিভাবে আঁকবো প্রথমে স্কেলটাকে নিলাম একে নেওয়ার পর দেখো ফোর পয়েন্ট ফাইভ তাহলে কাটা কম্পাসের দুটো কাটা প্রান্তকে একটা কাটা বসাবো হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মানে এই জায়গাতে এখানে বসাবো আর একটা প্রান্ত বসাবো একবারে জিরোতে এই জায়গাতে বসাবো তাহলে একবার বসাবো ফোর পয়েন্ট ফাইভের এখান থেকে দেখো তাহলে কাটা কম্পাসকে ব্যবহার করে কাটা এটা রুল কম্পাস যদিও কাটা কম্পাস একই রকম ভাবেই হবে তাহলে এই ফোর পয়েন্ট ফাইভ আমার মাপা হয়ে গেল মাপ নিয়ে নিলাম তাহলে কাটা কম্পাসের যার সাহায্যে আমি কি করলাম ফোর পয়েন্ট ফাইভের মাপ নিলাম এইবারে ওই ফোর পয়েন্ট ফাইভটাকে আমি কি করলাম একটা খাতাতে দুটো প্রান্তকে বসিয়ে প্রচণ্ড জোরে একটা চাপ দিয়ে দিলাম তাহলে দেখো দুটো কোন বিন্দু আমি পেয়ে গেলাম এইবারে কি করব এই দুটো বিন্দুকে যুক্ত করে দিব এই দুটো বিন্দুর দৈর্ঘ্যই হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ হয়ে গেল তাহলে এই দুটো বিন্দু হচ্ছে কত না ফোর পয়েন্ট ফাইভ সেমি ফোর পয়েন্ট ফাইভ সেমি দাঁড়ালো এইভাবে কিন্তু আমরা ইসের মাধ্যমে তোমার হচ্ছে কম্পাসের মাধ্যমে কাটা কম্পাসের মাধ্যমে আমরা সরল লেখাংশ নির্ভুলভাবে আঁকতে পারি দুই নম্বর কি বলেছে দেখো একটি সরল আঁকি সরললেখা থেকে ছয় সেমি দৈর্ঘ্যে সরল লেখাংশ এক্স ওয়াই আলাদা করি তাহলে একটি সরল রেখা থেকে ছয় রেখাংশ আলাদা করি তাহলে একটা বড় দেখে একটা সরল রেখাংশ আঁকতে আমাকে বলেছে তাহলে দুই নম্বর প্রশ্নে কি বলেছে একটা সরল রেখা আঁকতে বলেছে সরল রেখা কোনগুলো দেখো সরল রেখা কিন্তু যে আমি একটা বড় এঁকে দিলাম দাগ এঁকে দিলাম সেটা কিন্তু রেখা তা কিন্তু নয় এটা সরল রেখাংশ সরল রেখা তখনই হবে যদি আমি এই দুই প্রান্তে যদি আমি চিহ্নকে ব্যবহার করি তাহলে এটা কিন্তু সরল রেখাংশ হলো এইবারে কিন্তু যেটা আমি আঁকলাম এটা কিন্তু যখন তীর চিহ্ন দুই দিকে দিয়ে দিব তাহলে এটা কিন্তু সরল রেখা হলো তীর চিহ্ন না দিলে কিন্তু সরল রেখাংশ ছিল আচ্ছা এইবারে এর মধ্য থেকে ছয় সেমি দৈর্ঘ্য সরল রেখাংশ আলাদা করি ছয় সেমিকে আলাদা করব দেখো ছয় সেমিকে কে কিভাবে আলাদা করব আমরা দেখো ছয় সেমিকে আলাদা করতে পারবো আমরা কাটা কম্পাসকে ব্যবহার করে তাহলে ছয় এখানে একটা ধরব আর এই যে শূন্য আছে এই শূন্য এখানে একটা কাটাকে ধরবো তো দুটো কাটা মিলে দেখো একটা কাটা শূন্যতে মানে যেখানে শুরু হলো স্কেল আর একটা কাটা ছয় মিলে তাহলে হচ্ছে ছয় সেমি হলো এইবারে এই যে ছয় হলো এই ছয়টাকে আমি কি করব যে সরল রেখাংশের ওপর আমি এঁকে দিব দুটো বিন্দুকে প্রচন্ড জোরে চাপ দিয়ে দুটো বিন্দু আমি এখানে এঁকে নিলাম এই যে দুটো বিন্দু আমি আঁকলাম এই দুটো বিন্দু দেখো সরল রেখাংশ হয়ে গেল এটার নাম দিতে বলেছে এক্স আর এটার নাম দিতে বলেছে ওয়াই তাহলে এক্স ওয়াই সরল রেখাংশ এখান থেকে কিন্তু আলাদা হয়ে গেল তাহলে এক্স ওয়াই সরল সেমি দৈর্ঘ্য কত না এবারে দেখো নিজে করি সতেরো দশমিক চার স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে ছয় সেমি ও ফাইভ পয়েন্ট সেভেন সেমি দৈর্ঘ্যের দুটি সরল রেখাংশ আঁকি আর নাম দিই নাম অবশ্যই চাইলেও দিতে হবে না চাইলেও দিতে হবে তাহলে স্কেল আর কাটা কম্পাসে ব্যবহার করে ছয় সেমি আর হচ্ছে পাঁচ দশমিক সাত সেমি তাহলে এখানে লিখে দিই নিজে করি সতেরো দশমিক চার তাহলে নিজে করি সতেরো দশমিক চার তাহলে কিভাবে আঁকবো দেখো আরেকবার বুঝে নাও এটাই বারবার আছে তাহলে আমাকে প্রথমে বলেছে কাটা কম্পাসের সাহায্যে তো কাটা কম্পোসের সাহায্যে আমাকে ছয় সেমি আঁকবো তাহলে ছয় সেমি কীভাবে আগে যেমন করে আঁকলাম সেই একই রকম রকমভাবেই আমাকে আঁকতে হবে তাহলে আমি ছয়ে একটা কাটাকে বসাবো আর যেখানে শুরু হয়েছে দাগ সেখানে একটা তাহলে এই যে দুটো বিন্দু আমি পেয়ে গেলাম তাহলে আমি এখান থেকে দেখো ছয় পেয়ে গেলাম তাহলে আমি স্কেলের সাহায্যে দেখো ছয় সেমি শহর এখান পেয়ে গেলাম এবার কি করব এটাকে এটাকে এখানে একটা বিন্দু করে দেবো আর এখানে একটা বিন্দু করে দিলাম এই যে দুটো বিন্দু আমরা পেলাম এই দুটো বিন্দুকে যুক্ত করলে ছয় সেমি হবে আমরা কার সাহায্য করলাম না কাটা কম্পাসের সাহায্য যদি আমি রুল কম্পাসকে ব্যবহার করছি নেই বলে তাই এখন আমার কাছে তবে এর নাম দিয়ে দিই এটার নাম দাও পি আর এটার নাম দাও কিউ এবার এই পি এবং কিউ কে যুক্ত করে দাও এই পি এবং কিউকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে কিন্তু আমার ছয় সেমি শহর আঁকা হয়ে গেল তাহলে এখানে লিখে দিই তাহলে পি কিউ হচ্ছে এই শহরের দৈর্ঘ্য হচ্ছে ছয় সেন্টিমিটার তারপরে দেখো ফাইভ ফাইভ সেমি এবার পয়েন্ট সেভেনকে কীভাবে আবার আমরা কি করলাম আইসকেল ব্যবহার করলাম পাঁচের পর থেকে দেখো এই যে পাঁচ আর ছয়ের মাঝে যে বড় দাগ এটা কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ এবার ফাইভ পয়েন্ট ফাইভ থেকে আমরা যদি দুই ঘর সরে আসি ছয়ের দিকে ছোট ছোট দুই ঘর যদি সরে আছে তাহলে ফাইভ পয়েন্ট সেভেন হলো তাহলে এই ফাইভ পয়েন্ট ধরবো আর যেখানে একবার যেখানে শুরু হয়েছে সেখানে একটা বিন্দু করলাম তো এইবারে এই এটাকে কি করবো প্রচন্ড যদি এখানে আমি চাপ দিতে পারছি না পেন্সিল আছে বলে আমরা কাটা কম্পাস হলে সুবিধা হবে তাহলে আমরা দুটো বিন্দু পেয়ে গেলাম এই যে দুটো বিন্দু এই দুটো বিন্দু কত দৈর্ঘ্য হচ্ছে না ফাইভ পয়েন্ট সেভেন সেন্টিমিটার পেয়ে গেলাম এই আমরা কাটা কম্পাসের সাহায্যে যদি করি তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি অ্যাকুরেট হয় আমরা নর্মালি কি করি কাটা কম্পাসকে আমরা ব্যবহার করি না আমরা কিন্তু কাটা কম্পাসকে ব্যবহার করি না আমরা কি করি আমরা এমনি মানে সরকারকে এঁকে দিই স্কেলের সাহায্যে সেটা কিন্তু অনেক সময় অ্যাকুরেট হয় না তাহলে এবি নাম দিলাম তাহলে এবি এর দৈর্ঘ্য হচ্ছে কত ফাইভ পয়েন্ট হচ্ছে সেভেন সেন্টিমিটার হয়ে গেল আচ্ছা এইবারে দেখো দুই নম্বর দুই নম্বরে বলেছে স্কেল ও কাটা কম্পাসের সাহায্যে 3.6 সেমি ও 2.2 সেমি দৈর্ঘ্যের একটি সমবাহু ত্রিভুজ এবি ও সি আঁকি তাহলে যেমন করে এক করলাম একই রকম আছে এই অঙ্করে তাই জন্য এটা আমি আর করছি না এটা তোমাদের এবারে দেখো 17.5 কি বলছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে দুটি আলাদা বিন্দুকে কেন্দ্র করে

দেখো যা ব্যাসার্ধ নিয়ে বলেছি সেটাকে আগে এঁকে নেবো আমরা কত বলেছে থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু আমরা কেমন করে রাখবো আমরা ডাইরেক্ট এঁকে দিই থ্রি পয়েন্ট টু তাহলে যেখানে শুরু হয়েছে সেখানে একটা বিন্দু করে দিলাম আর তিনের পর ছোটো ছোটো একটা দুটো ঘর নিয়ে নিলাম তাহলে হচ্ছে থ্রি পয়েন্ট টু হলো এইবারে এই যে দুটো বিন্দু পেলাম এই দুটো বিন্দুকে যুক্ত করে দাও এটাই হচ্ছে থ্রি পয়েন্ট টু হলো এইভাবে আমরা ডাইরেক্টই করি সাধারণত তাহলে এটা হচ্ছে থ্রি পয়েন্ট হচ্ছে টু সেন্টিমিটার হলো এবার একে ব্যাসার্ধ করে বৃত্ত অঙ্কন করতে বলেছে তাহলে বৃত্ত কেমন করে অঙ্কন করবো দেখো এই যে সমান নিব আমি সমান করার পর এই যে আমরা থ্রি পয়েন্ট টু নিলাম এইকে এবার গোল করে ঘুরিয়ে দাও তাহলেই তোমার কিন্তু বৃত্ত হয়ে যাবে তবে একটা জিনিস মাথায় রাখবে যাতে একটা দাগের উপর একটা দাগ যাতে দুবার না হয় একবারে আঁকার চেষ্টা করবে তাই জন্য পেন্সিলকে ভালো সার্প হতে হবে ঠিক আছে তাহলে এর কেন্দ্রটার নাম দাও ও তাহলে কি হচ্ছে তাহলে ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কিত হলো এই কথাটা লিখতে হবে যে কোনো চিত্রের নিচে একটু কিছু লিখতে হয় তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কিত হলো বৃত্ত অঙ্কিত হইল যা এটার নাম দাও এ তাহলে এ ও সমান সমান হচ্ছে থ্রি পয়েন্ট টু সেমি বা যার ব্যাসার্ধ থ্রি পয়েন্ট টু সেমি এইভাবেই লিখতে পারো তারপরে দেখো কি আছে টু পয়েন্ট নাইন সেমি তাহলে আমাকে এবার টু পয়েন্ট নাইন সেমি আঁকতে হবে তাহলে টু পয়েন্ট নাইন সেমি আঁকবো কেমন করে দেখো আমরা ফার্স্টে যেখানে শুরু হয়েছে সেখানে একটা বিন্দু আমি কেটে নিলাম আর টু পয়েন্ট নাইন মানে তিনের থেকে একটা ছোটো দাগ কম নিব তাহলে এটা হচ্ছে থ্রি পয়েন্ট নাইন হয়ে গেল এইবার এদের এই দুটো দাগকে যুক্ত করে দাও এই দুটো দাগকে জুত এটাই তোমার কিন্তু টু পয়েন্ট নাইন সেমি হলো মানে তিন সেমি থেকে একটা ছোট দাগ কমিয়ে দিলে ওটাই হচ্ছে টু পয়েন্ট নাইন সেমি এবার একে বেসার্ধ করে এটা হচ্ছে পেন্সিল কম্পাস পেন্সিল কম্পাসকে ব্যবহার করে তোমাকে বৃত্ত আঁকতে বলেছে তাহলে এই যে সমান করলাম এই সমান করার পর কি করব না বৃত্ত এঁকে নিব ওটাকে কেন্দ্র করে কম্পাসটাকে চারিদিকে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দিলাম তাহলে এখানে বৃত্ত অঙ্কন হলো তাহলে এটার নাম দাও এটার নাম দাও পি তাহলে পি কেন্দ্রীয় বৃত্ত অঙ্কিত হইল পি কেন্দ্রীয় কেন্দ্র মানে যাকে কেন্দ্র করে ঘুরানো হলো সেই বিন্দুটাকে তাহলে পি কেন্দ্রীয় বৃত্ত অঙ্কিত হইল তারপরে দেখো কি আছে নিজে করি সতেরো দশমিক ছয় চাঁদার সাহায্যে নিচের কোনগুলির মাপ নিয়ে কোনের মান লিখি কোনটি কোন কোনটি মানের উদ্ধক্রমে কোনগুলিকে সাজাই দেখো কিভাবে তাহলে আমরা করব এর জন্য আমার প্রয়োজন হবে কোন মাপার জন্য আমার যেটা দরকার হয়ে থাকে সেটা হচ্ছে চাঁদা তাহলে চাঁদাকে ব্যবহার করে কিভাবে আসবো মাপগুলো নিব দেখো তাহলে এই এখানে আমি চাঁদারকে বসালাম বসিয়ে দেখো চাঁদার সাথে সরল ডান দিকে রয়েছে তাহলে এই যে মাপটা আমরা পাচ্ছি দেখো তিরিশ আর চল্লিশের মাঝামাঝি আছে নিচের গুলোকে নিব যেহেতু সরললেখা ডান দিকে রয়েছে যার দেখো এই যে নিচের যে সরলেখা সেটা ডান দিকে রয়েছে তাই জন্য আমরা নিচের গুলোকে নিব তিরিশ আর চল্লিশের মাঝে কত হবে পঁয়ত্রিশ তাহলে এইটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি আর পঁয়ত্রিশ ডিগ্রি যদি হয় সেটা কিন্তু আমরা বলবো সূক্ষ্ম কোণ এই কোনটাকে আমরা বলবো সূক্ষ্ম কোন আর যখন একটা সরল লেখা হয় তখন তাকে বলবো হচ্ছে সরল কোন সরল লেখার মধ্যে যে কোনটা থাকে তখন তাকে বলা হয় তাকে সরল কোন তারপরে দেখো তিন নম্বর যেটা বলেছে তিন নম্বর প্রশ্নকে আমরা যদি করি এইভাবে আমরা সরলেখা নিলাম এইবারে দেখো সরললেখাটা এখানেও ডান দিকে রয়েছে তার এই যে দাগটা আছে দেখো মিলে গেছে কোথায় একশো কুড়ির সাথে মিলেছে তাহলে এটা একশো কুড়ি ডিগ্রি এটাকে বলবো আমরা স্থূলকোন বলে থাকি এই কোনটার নাম হচ্ছে তারপরে দেখো এই এই আমরা বলবো হচ্ছে এই দেখো একশো আশি থেকে এইগুলোকে নাম বলবো এই প্রবৃদ্ধ কোন বের করার নিয়ম খুব সহজ দেখো এই যে কোনটা এই যে সরলেখাটা আছে না এই কোনটাকে মাপ নিবো তার থেকে তিনশো ষাটকে বিয়োগ করে দেবো তাহলেই হয়ে যাবে তাহলে আমি এই কোনটাকে মাপ নিলাম দেখো কত হলো এটা দেখো এইটা হচ্ছে তোমার হচ্ছে তিরিশ ডিগ্রি দাঁড়ালো এটা কত দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে তোমার 30 ডিগ্রি তাহলে এইটুকু যদি তিরিশ ডিগ্রি তোমাকে তো এই মাপটা নিতে বলেছে তাহলে তিনশো ষাট থেকে 30 কে বাদ দিয়ে দাও তাহলে তাহলে এই কোনটার মান হচ্ছে তিনশো তিরিশ ডিগ্রি অর্থাৎ প্রবৃদ্ধ কোণ মানে যে কোনের মান একশো থেকে বড় তিনশো ষাটের থেকে ছোট তাকে বলা হয়ে থাকে প্রবৃদ্ধ কোণ এবার দেখো এখানে এবার এই কোণটার মাপ নিতে বলেছে যে যেখানে ছবিটা দিয়ে দিয়েছে তাহলে আবার আমি এখানে বসালাম বসানোর পর দেখো কি দাঁড়াচ্ছে এখানে আচ্ছা এইটা দেখো কত আছে একশো আর একশো তিরিশের মাঝামাঝি আছে তাহলে একশো আর একশো তিরিশের মাঝামাঝি করলে কত হচ্ছে একশো একশো তিরিশের মাঝামাঝি হচ্ছে একশো পঁচিশ তাহলে এটা হচ্ছে একশো পঁচিশ ডিগ্রি তাহলে এটা কিন্তু এখানে কোণ আমরা বলবো তাহলে এই কোণটাকে আমরা বলবো কোণ আবার এটা দেখেই বুঝা যাচ্ছে লম্বভাবে আছে তাই জন্য এটা নাইনটি ডিগ্রি এটাকে হচ্ছে সমকোণ আমরা বলবো আবার এই কোণটাকে দেখো এই কোণটাকে মাপবো কিভাবে দেখো সরলরেখাটা কোন দিকে রয়েছে বাম দিকে রয়েছে তাই জন্য কিন্তু আমরা উপরেরটাকে নিব কত আছে দেখো একবার মিলে গেছে তিরিশ ডিগ্রি তাহলে এই কোনটা কিন্তু তিরিশ ডিগ্রি আবার এখানে বসো এখানে যদি বসিয়ে দিই দেখো একবার মিলে গেছে কোথায় না একশো পঞ্চাশের সাথে মিলেছে তাহলে এটা হচ্ছে একশো পঞ্চাশ ডিগ্রি এখানে বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও তাহলে এই কোনগুলো তোমরা পেয়ে গেছো তাহলে তোমরা কিন্তু মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারবে এটা তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকলো মানের উর্ধক্রমে সাজাও এটাই তোমাদের এই থাকলো আশা করি তোমরা পারবে মান বসিয়ে দিয়েছি তোমরা এবার ঊর্ধ্বক্রমে বসাবে এ পর্যন্ত থাক এর পরের দিন বাকি অধ্যায়গুলো কমপ্লিট করব ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল পিকেবি ম্যাথ